সারাদেশে আগামী তিন থেকে চার দিন কিছুটা বাড়লেও মাসের দ্বিতীয় সপ্তাহ থেকে কমতে শুরু করবে তাপমাত্রা চলতি মাসে দেশে একাধিক মৃত থেকে মাঝারি শৈত্য প্রবাহ আবহাওয়িত পৌষের মাঝামাঝি হলেও শীতের তীব্রতা নেই রাজধানী সহ সারাদেশে কুয়াশাও কম জানুয়ারির দ্বিতীয় সপ্তাহ পর্যন্ত পরিস্থিতি এমন থাকবে বলে জানাচ্ছে আবহাওয়া অধিদপ্তর আবহাওয়া অফিস বলছে আগামী তিন থেকে চার দিন ক্রমাগত বাড়তে পারে তাপমাত্রা তবে কমতে শুরু করবে দ্বিতীয় সপ্তাহ থেকে রাতের তাপমাত্রা কিছুটা বাড়ার দিকে থাকবে থাকবে অর্থাৎ শীতের অবস্থাটা কন্ডিশনটা তবে শৈত্যপ্রবাহ অবস্থাটা অনেক জায়গা থেকে আরও উঠে যাওয়ার সম্ভাবনা আছে আর কি তবে আগামী তিন চার দিন মোটামুটি তাপমাত্রা আবার বিশেষ করে রাতের তাপমাত্রা বেড়ে যাওয়ার সম্ভাবনা আছে এদিকে আবহাওয়ার পূর্বাভাসে বলা হচ্ছে চলতি মাসে দেশে একাধিক শৈত্যপ্রবাহ বয়ে যেতে পারে উত্তর ও উত্তর পশ্চিম দিক থেকে হিমালয় ও সাইবেরীয় হিমেল হাওয়া আসার কারণে তীব্র শীত অনুভূত হতে পারে দেশের উত্তর পশ্চিম দক্ষিণ পশ্চিম ঢাকা বিভাগ সহ মধ্যাঞ্চল সিলেট বিভাগ ও পার্বত্যাঞ্চলে সত্যপ্রবাহটা কিন্তু আমাদের দেশে জানুয়ারি মাসে একটু বেশি হয়ে থাকে তবে আপাতত আমার আজকে পয়লা জানুয়ারি আমাদের তিন তারিখে জানুয়ারি তিন তারিখে আমাদের বিশেষজ্ঞ কমিটির একটা মিটিং আছে ওইখানে আমরা আরও ডাটা এবং বিভিন্ন তথ্যপ্র বিশ্লেষণ করে আমরা তখন বলবো যে জানুয়ারি মাসে কোন ধরনের সত্যপ্রবাহ যেটা মৃদু না মাঝারি না তীব্র সত্য প্রবাহ ধরনের কোন পরিস্থিতি হতে পারে চলতি মাসে বৃষ্টির কোনো সম্ভাবনা নেই বলেও জানিয়েছে আবহাওয়া অফিস খালেদ রায়হান ইন্ডিপেন্ডেন্স নিউজ ঢাকা